আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন এক রাশ গেমপ্লে নিয়ে এসেছি গাইস। শুধু দেখো কিভাবে বুমবাম রাশ দি। আমার টিমমেট গুলো র্যান্ডম প্লেয়ার, তাই আনপ্লো দিয়ে নামতেছি, তাদের ল্যান্ডিং কিরকম হবে জানি না। প্রথমে আমি ইভেন্টে নামি, নামার পরে দেখো বন্ধুরা কি হয়। এখানে নামার পর চারপাশে দেখি একটা গানও পেলাম না, তখন দেখি এনিমি ভিতরে ঢুকে একটা গান পেয়ে যায়। ভাই কোনো রকম জীবনটা বেঁচে ফিরলাম। এখন ভিতরে চারপাশ ঘুরে আমি বক্সটা ওপেন করে একটা এলিয়েন হাতে পাই। এনিমিতে ঢুকতে একটু লেট করে, এই লেট করার কারণে আমি গানটা নিতে পারি। তারপর এখানে আমি আমার নক ফিনিশটা দিয়ে ভিতরে ঢুকে একটু ফুটস্টেপ শুনতে পাই। আমি এনিমির এক্স্যাক্ট লোকেশনটা পাই। ভাই আপনি সবার সাথে ফাইট করে পারবেন, বাট ক্যাম্পার কোথায় আছে, ও কোন দিয়ে যে আপনাকে মেরে ফেলবে আপনি টেরও পাবেন না। তাই আমি দেখতেছিলাম ও কোথায় আছে, তখন জাম্প দিয়ে দেখি ও এখানে বসে আছে। এই ক্যাম্পারটিকে মারতে না মারতে আরেকটি ফুটস্টেপ শুনতে পাই। ভিতরে গিয়ে আমি এনিমিটা আসার অপেক্ষা করি। এটাকে নক ফিনিশ করতে না করতে ওর টিমমেট চলে আসতেছে, আমি বাইরে গিয়ে হিলটা করে নিই। এখানে আমি দ্বিতীয় এনিমিটাকে মারতে একটা ভুল করে ফেলি, আমি ভুলে মলেটা হাতে নিয়ে নিই, তখন এনিমিটা আমাকে রাশ দিয়ে দেয়। এখানে আমি ফাইট নিতে নিতে আমার টিমমেটকে আরেকটা এনিমি নক করে দেয়। আমি এখানে লুট করতে চাইছিলাম, বাট দেখি যেন ও আমার পাশে নক করে আছে। আমি যাইতে ওরে দেখি যে নক ফিনিশ দিয়ে দেয়। এখানে একে একে আমার টিমমেট সবগুলোকে নক দিয়ে দিতেছে। তখন আমি ম্যাপের দিকে খেয়াল করে দেখি আর একটা এনিমি আছে, তাহলে ওর সাথে আমি ফাইট করে আমার টিমমেটকে বাঁচাতে পারবো। আমি হোল্ড করি এনিমিটা আসার অপেক্ষা করি। এনিমিটা কিন্তু আমার এক্স্যাক্ট লোকেশনটা জানে না, তাই আমি ওরে মারতে পারি খুব সহজে। ভাই ওরে মাইরা দেখি যেন ও তো বাংলাদেশের রাসেল বাইপার। এখন রাসেল বাইপার পাবজিতেও পাওয়া যায়। আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে যাইতে না যাইতে রিকলের জন্য, তখন দেখি যে রাসেল বাইপার আবার আমার সামনে এসে পড়ে। কি অবস্থা রাসেল বাইপার ভাই, ভালো থাকেন, গুড বাই। রাসেল বাইপারকে মেরে আমরা রিকল নিয়ে মেডিস্টিনে রওনা দিলাম। আমাদের নিচে ফুল স্কোয়াড, ফুল স্কোয়াডের মধ্যে একজন আমাদের উপরে গ্রেনেড করার চেষ্টা করে, তখন আমি সাউন্ডটা শুনে ওর উপরে রাশ দিই। এখানে তিনটা এনিমিকে নক করে দিলাম। তারপর আমি ভাবলাম আমার টিমমেট যখন হোল্ড করতেছে আমি এ ফাঁকে হিল করে নিই, তারপর দুজন একসাথে রাজ দিব। বাট এখানে কি হলো দেখুন ভাই, এখানে লাস্ট এনিমির লোকেশন না জানার কারণে আমি মাইটটা খেয়ে ফেলি। তারপর তিন নাম্বার আমার টিমমেট ওরে মেরে ফেলে। গাইস আমি সামনে একটা টুর্নামেন্ট দিতেছি, যে টুর্নামেন্টের ফার্স্ট প্রাইস হবে 10,000 টাকা। যারা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তারা কমেন্টে জানিয়ে দাও। মেডিস্টিন থেকে লুট করে আমরা পাওয়ার প্ল্যান্টের কাছে যাই। এখানে দেখি আমার টিমমেট তিন নাম্বারটা নক, ওরা আমি রিভাইভ দিতে যাই। এখানে কি হয় দেখুন ভাই, আমার টিমমেট যদি এনিমির লোকেশনটা বলতো তাহলে আমি এরকমভাবে মারাটা খাইতাম না ভাই। এই পর্যন্ত ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে ভাই একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন।